দুবাইয়ে সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন সাকিব। দুবাইয়ে সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে 15 মার্চ উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাব জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের একসময়ের চলচ্চিত্র অভিনেতা আরাব খান। এই উপলক্ষে সাকিব আল হাসান ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন। তারই মতো ঘোষণা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আরও কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মতো আরাব জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার বাঁহাতি আগ্রাসী ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের ক্রিকেটার হজরতুল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির সহ আরও অনেকে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, গায়ক নোভেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিও বার্তায় জানিয়েছেন। একই রকম ভিডিও বার্তায় আলোচিত কন্টেন্ট নির্মাতা হিরো আলম জানিয়েছেন যে তিনিও একই অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাবেন।